যখন কোনো কাজ খুঁজে পাই না তখন আমরা মিরপুর 10-এ হোপ মার্কেটে ঘুরতে যাই। নতুন কি কি আসলো দেখব, হালকা পাতলা কেনাকাটা করব, এটাই উদ্দেশ্য। ব্যাপারটা শুনতে হাস্যকর কিন্তু এটাই সত্যি। এটা শুধু আমার ক্ষেত্রে না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমন। যারা হোপ মার্কেটের আশেপাশে থাকে তারা এমনিতেই ঘুরতে গিয়ে হোপ মার্কেটে কেনাকাটা করে। আর হোপ মার্কেটে খুঁজতে থাকলে ভালো ভালো জিনিস কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায়। আমরা হোপ মার্কেটের সামনে রিক্সা থেকে নামার পরপরই এই খেলনার ঝুড়িটা দেখতে পেলাম। একসাথে এত খেলনা দেখে ফারসিন খুবই অস্থির হয়ে গিয়েছে, কোনটা ধরবে কোনটা নিবে ভেবেই পাচ্ছিল না। কিন্তু ফারসিনের একটু আমার মতো স্বভাব আছে, যখন ওকে অনেকগুলো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস চয়েস করতে বলা হয় ফারসিন কিন্তু তখন চয়েস করতে পারে না। ঠিক এই স্বভাবটা আমারও কিন্তু আছে। আর ফুয়াদ আমার সাথে যে চালাকিটা করে ছেলের সাথেও ঠিক তেমন চালাকিটাই করে। ফারসিন যখনই খেলনা কিনতে চায় তখনই ফুয়াদ ফারসিনকে ডেকে নিয়ে বলবে এখান থেকে তোমার যে খেলনা ইচ্ছা সেটা নাও। আর সাথে সাথে ফারসিন তো কনফিউজড হয়ে যায়, কিছুই নিতে পারে না। তো খেলনা দেখার পরে আমরা হোপ মার্কেটের ভিতরের দিকে চলে আসলাম। আমি কিছু গজ কাপড় কিনবো সেগুলোই দেখছিলাম। একটা দুটো জিনিস কিনতে গেলেও আশেপাশে যা আছে সবই কিন্তু উকি দিয়ে দেখে আসি। বিছানা চাদর বালিশের কাভারের ভ্যান দেখে একটু দাঁড়িয়ে পড়লাম কি আছে দেখার জন্য। কিন্তু আসলে কোয়ালিটি কেমন হবে বুঝতে পারছিলাম, দেখে তেমন কিছু নেইনি। মিরপুর গার্লস কলেজের সামনে এই ফুচকার দোকানগুলো বসে। হোপ মার্কেটের সামনে হেঁটে গেলেই এই জায়গাটা পাওয়া যায়। এখানে কিন্তু অনেক প্রকার খাবার পাওয়া যায়। হালকা পাতলা কেনাকাটা শেষ করে আমরা আসার সময় কুপার্সে ঢুকেছি। ফার্স্টদিনের যেহেতু পেস্ট্রি কেক পছন্দ তাই ভাবলাম ওকে একটু পেস্ট্রি কেক খাইয়ে নিয়ে যাই। ফার্সিনের চোখে যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট 10 মিনিট আগে ফার্সিনকে কিনে দিয়েছিলাম। সানগ্লাসটা দেখে আমার এত পছন্দ হয়েছিল যে কিনে সাথে সাথে ওর চোখে পরিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে সানগ্লাসটা পরার 10 মিনিটের মধ্যেই সানগ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, পাশাপাশি আমার হৃদয়টাও ভেঙে দিয়েছে। পুরো মার্কেট খুঁজে খুঁজে আমি একটা আনকমন সানগ্লাস পেয়েছিলাম আর সেটাও আমার ছেলে নষ্ট করে ফেললো। আমার জাস্ট এতটা হতাশ লাগছিল কি আর বলবো। কিন্তু ছোট মানুষ কিছুই তো বুঝে না, কিছু বলেও লাভ নেই, উল্টো বরং ও রাগ করছে ওর চশমাটা কেন ভেঙে গেল। নিজের মন খারাপ এক সাইডে রেখে ওর মনটা ভালো করার চেষ্টা করছি। ফারসিন এত বেশি কান্নাকাটি শুরু করছিল, ওখানে একটা সেকেন্ড দাঁড়াতেও দিচ্ছিল না, খাবারের বিল দিতেও দিচ্ছিল না। পরে অনেক মানিয়ে বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় আমরা ডোমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম, সেগুলোও চলে এসেছে আর সবাই মিলে একসাথে পিৎজা খাচ্ছিলাম। আর সেদিন বাসায় কী জন্য যে মা এত আয়োজন করেছিল আমার সত্যি বলতে এখন আর মনে নেই। বাসায় যেহেতু এত রান্না করা হয়েছে তাই আমি একটু ভিডিও করলাম। আজকের ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ।